মুন্সীগঞ্জ সদর ও টঙ্গিবাড়ি উপজেলার ধামারণ ও চুরাইনের মধ্যবর্তী রাস্তা। সরকারি খাস জমির উপর দিয়ে থাকা আইল দিয়ে দীর্ঘদিন যাবত স্থানীয় লোকজন চলাফেরা করে আসছিলেন। জমির আইল হওয়ায় স্থানীয়দের জন্য রাস্তাটি ব্যবহার ছিল কষ্টসাধ্য। সেই দিকে লক্ষ্য রেখে স্থানীয় সাইদুর মোল্লা নামক এক ব্যক্তি ও চুরাইন ও ধামারণ এলাকার লোকজন এই এলাকা সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের বিষয়টি অবগত করেন। এলাকাবাসীর অনেকেই উপকার হয়েছে এবং স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য উপকার হয়েছে, মাদ্রাসা যায় পড়তে যায় সবার জন্য উপকার হয়েছে। কাঁচা তরি তরকারি নিতে আগে অনেক অসুবিধা হইতো, এখন এই রাস্তাটা হওয়াতে অনেক ভালো হয়েছে। শিক্ষার্থীরা জনগণ লোক যা সবাই তো যাতায়াত করে, রাস্তাটা সবাই যাতায়াত করে। রাস্তার জায়গাটি কারো ব্যক্তি মালিকানায় না থাকায় সরকারি খাস জমি হিসেবে উপজেলা পরিষদ থেকে রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়। সরকারিভাবে রাস্তার বরাদ্দ হওয়ায় একই এলাকার আসলাম ও মুসলিমগঞ্জ সাইদুল মোল্লার বিরুদ্ধে অবৈধভাবে ব্যক্তি মালিকানা সম্পত্তি আত্মসাতের অভিযোগ এনে একটি মিথ্যা মামলা দায়ের করে। সরজমিনে গিয়ে জানা যায় সেই জায়গাটিতে সাইদুর ও তার পরিবার কখনোই কোনো দাবি করেননি এবং জায়গাটি কোনো ব্যক্তি মালিকানাধীন নয়, বরং সরকারি খাস জমিন। পরে রাস্তাটি সরকারি অর্থায়নে নির্মাণ হলে আসলামগঞ্জ রাস্তাটি কাটতে উদ্যত হয়। তখন সাইদুর মোল্লা ও তার পরিবার এতে বাধা প্রদান করলে তারা সাইদুর ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে তারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এই ঘটনায় সাইদুর মোল্লা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করলে তারা গ্রেফতার হয় এবং আদালত বরাবর মুচলেকা দেন তাদের রাস্তা নির্মাণে কোনো ধরনের আপত্তি নেই। এই ঘটনায় স্থানীয় ওয়ার্ড মেম্বাররা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এই ব্যক্তি মালিকানা না, সরকারি হালোটা ছিল, হালোটার উপর দিয়ে হাঁটাচলা করতো। তা আমি মেম্বার হওয়ার আগে আমার কাছে আপনার আমরা ভোট দিতে পারি, এই রাস্তাটা আমাকে করে দেবেন। কেউ ওই রাস্তাটা করে দিল না, আপনি একটু করে দেবেন। আমি অঙ্গীকার করছিলাম, আর আমার চেয়ারম্যান পাশ করলে রাস্তাটা করে দেবো। সেই চেয়ারম্যান আমার বরাদ্দ দিছে, আমি সেই কাবি ঘের একটা বরাদ্দ দিয়ে এই রাস্তাটা করে দিই। গত পিরিয়ডের চেয়ারম্যান নূর হোসেন ব্যাপারী সাহেব এই রাস্তাটি নির্মাণ করেছেন। একটি সরকারি হালট ছিল, হালটের মধ্যে সরকারি একটি বরাদ্দ দেন, কাবিখা টিআরের বরাদ্দর মাধ্যমে এই রাস্তাটি নির্মাণ করেন। কোনো ধরনের সংশ্লিষ্টতা ছাড়াই দীর্ঘদিন যাবৎ মিথ্যা মামলার ঘানি টানতে হচ্ছে সাইদুর মোল্লাকে। এই বিষয়ে তিনি প্রশাসনের কাছে আবেদন জানান যাতে অতি দ্রুত রাস্তার সংস্কার সহ তাকে মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়া হয়। কাবিখা একটা প্রজেক্টের মাধ্যমে রাস্তাটা হয়েছে, এই রাস্তাটা অনেক দিন ধরে মানুষ যাতায়াত করে, এখানে পিছনে গ্রামের লোক আছে, স্কুল স্কুল যাতায়াত করে এবং মাদ্রাসা যাতায়াত করে এবং কৃষি কাজের জিনিস নানা জানা ই করে আনা নেওয়া করে। তার জন্য আমি চেয়ারম্যান সাহেবের স্মরণাপন্ন হই। চেয়ারম্যান সাহেব এবং উপজেলার চেয়ারম্যান যখন ছিল তখন বুদ্ধিওয়ালা সাহেব ছিল, তার মাধ্যমে এইখানে একটা কাবিখার প্রজেক্ট আসে। এই প্রজেক্টের মাধ্যমে এখানে এই চেয়ারম্যান এবং মেম্বার সাহেবরা এই কাজটা করে। কাজটা করার পর থেকে যেহেতু আমার এই বাড়ির পিছনে, এই জন্য এখানে যে জব্বর তালুকদার, আজিজ তালুকদার আর যে ওই মুসলিম আসলাম, ওরা বাদিয়া আমার বিরুদ্ধে একটা মামলা করে। যেহেতু এই রাস্তাটা আমি চলাফেরা করি, এই রেস ধরে যাতে আমি চলাফেরা না করি, এই জন্য আর আমার বিরুদ্ধে একটা মামলা করে। মামলাটা হচ্ছে করলা জালি কহি চুরি করা, চুরির মামলা দেয়। এবং এখানে ঘর ছিল না, ঘরের উল্লেখ করে যে ঘরও ছিল, ঘর ভাঙিয়ে ভাঙিয়ে নিয়ে গেছি আমরা, এই ধরনের একটা মামলা দেয়। মামলা দেওয়ার আক্রোশে আমার ফ্যামিলি সাতজনের নামে মামলা দিচ্ছে আর কি, দিছে জব্বর আর যে আজিজ আর আসলাম মুসলিম, ওরা বাদিয়ে মামলা দিছে। তো আমি 4 বছর ধরে একটা মিথ্যা মামলায় মুন্সীগঞ্জ কোর্টে বারিন্দা দৌড়াদৌড়ি করতেছি। তো এই জন্য আমি মিথ্যা মামলার প্রত্যাহার চাচ্ছি আর কি। আদনান সাদ, News 71.TV। সংবাদ প্রচারে দ্বিধাহীন সাহসী বিজয়ের যাত্রায় নিউজ 7।